नमस्कार देखছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী সবাইকে জানাই সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা আমরা শহরের ছবি অর্থাৎ শহরের বিভিন্ন পূজো মণ্ডপের ছবি আপনাদের সামনে তুলে ধরেছি এবার আমরা নজর রাখব জেলার পূজোর দিকে তবে জেলাতেও যেভাবে শুরু হয়েছে নবপত্রিকা স্নান প্রথা মেনে রীতি মেনে নিয়ম মেনে চলছে নবপত্রিকা স্নান অর্থাৎ যেটা বলা হয় যে নবপত্রিকা স্নানের মধ্যে দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক সূচনা আমরা শহর কলকাতার বিভিন্ন গঙ্গার ঘাটে দেখেছি যেভাবে মানুষের ভিড় নবপত্রিকা স্নান করাতে সেভাবেই জেলাতে যে সমস্ত পূজো মণ্ডপ রয়েছে সেখানেও কিন্তু একইভাবে চলে গিয়েছেন প্রত্যেকে বিভিন্ন নদীর ঘাটে এবং সেখানে চলছে সকাল থেকেই নবপত্রিকা স্নান এবং সপ্তমীর সকাল মানেই কিন্তু সেই প্রথাটাই চলে আসে বরাবর এবছরের ছবিটাও ঠিক একইভাবে অপরিবর্তিত রয়েছে আমরা পূর্ব মেদিনীপুরের ছবিটার দিকে নজর রাখবো সপ্তমীর সকাল কিরকম রয়েছে পূর্ব মেদিনীপুরে সেই ছবিটা দেখবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কাজল মাইতি কাজল তুমি পূর্ব মেদিনীপুরের এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছো এবং সেখানকার পূজো উদ্যোক্তারা কি বলছেন পাশাপাশি সপ্তমীর সকালের ছবিটা কি দেখছো সবে প্রথমে জানাই কলকাতা টিভি দর্শকদের মহা সপ্তমীর শুভেচ্ছা এবং তুমি জানো যে আমি এখন তমলুকের ইউথ স্পোর্টিং ক্লাবে রয়েছি এবং এই ইউথ স্পোর্টিং ক্লাবের আজকে মহা সপ্তমীর পূজো শুরু হয়ে গিয়েছে বলা যায় এমনটাই যে আর কিছুক্ষণের মধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে কলা বউকে নিয়ে রেডি হয়ে গেছে ফলে এই যে নবপত্রিকা স্নান এই কিছুক্ষণের মধ্যেই শুরু হবে নবপত্রিকা স্নান এবং তারপরে মহাদেবীর ঘটোত্তোলন পাশাপাশি আরও যে দেবদেবী রয়েছে তাদের ঘটোত্তোলনের মাধ্যমেই কিন্তু আজকের মহাসপ্তমীর পুজো আজকে শুরু হবে এবং তুমি জানো যে বিষয়টা যে রাজ্য সরকারের যে বিধি নিষেধ সেই বিধি নিষেধ মেনেই কিন্তু এবারের যে শারদীয়া উৎসব গত বছরের মতোই কিছুটা সীমিত হয়েছে ফলে এই যে রাজ্য সরকারের যে বিধিনিষেধ সেইগুলো মেনেই কিন্তু তমলুক ইউথ স্পোর্টিং ক্লাবের কিন্তু পুজোর শুরু করেছে খোলা মেলা রাখা হয়েছে যাতে অতি সহজে দর্শনার্থীরা মন্দিরের মধ্যে মানে ঠাকুর দেখতে একেবারে দূর থেকে দেখতে পায় ফলে সমস্ত কিছু মেনে পঞ্চমীর দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভার্চুয়ালের মাধ্যমে তমলুক ইউথ স্পোর্টিং ক্লাবের পুজোর সূচনা করেছিলেন এবং তারপরেই তুমি জানো যে এই ক্লাব 28 বছর ধরে এই পুজো করে আসছে ফলে তমলুক শহরের যে যে ঐতিহ্য সে ঐতিহ্যকে সামনে রেখেই কিন্তু তমলুক ইউথ স্পোর্টিং ক্লাবের এবারে পুজো আর আজকের এই যে মহাসপ্তমীর দিনে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু কলা বউকে স্নান করে নবপত্রিকার পুজোর মাধ্যমে আজকে কিন্তু সপ্তমীর পুজো শুরু হবে আর তুমি জানো যেটা যে দুর্গা পুজো মানেই তুমি জানো যে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব এবং এইদিকে তাকিয়েই থাকে সারা বছর ধরে এই এলাকার মানুষ ফলে প্রচুর মানুষ কিন্তু সকাল থেকে একেবারে সারা রাত্রি ধরে কিন্তু ভিড় জমায় ফলে আজকে এই যে দুর্গা উৎসবের যে সূচনায় সপ্তমীর দিনে কিন্তু আমরা ধরে থাকি যে আজকেই সূচনা ফলে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঘটোত্তোলনের মাধ্যমে তুমি যদি সার্বিক চিত্রটা পূজো মণ্ডপের একবার দেখাও কারণ সেখানে ইতিমধ্যে অনেকেই এসে উপস্থিত হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি তুমি কি দেখছো সেই ছবিটা একবার তুলে ধরতে বলবো তোমায় আমার ক্যামেরা পার্সনকে বলবো যে তুমি দেখছো যে তমলুকের ইউথ স্পোর্টিং ক্লাবে ইতিমধ্যে কিন্তু কলা বউকে স্নান করানোর জন্য সমস্ত যারা সদস্য রয়েছে বা এলাকাবাসী রয়েছে তারা কিন্তু এসে জড়ো হয়েছে ফলে এই যে আজকের যে এই যে সূচনা তুমি দেখতেই পাচ্ছ যে অনেক অনেকেই এসছে একটু জানার চেষ্টা করব আজকে যে আজকে কলা বউ স্নানের মাধ্যমেই কিন্তু আজকের এই পুজো শুরু কি বলবেন আজকের এই পুজো নিয়ে এই পুজো বলতে এখন তো করোনা সেখানকার মহিলারা আমরা অবশ্যই শুনবো তবে এই মুহূর্তে তুমি আমাদের সঙ্গে থাকো আমরা একটু সিঙ্গুরের ছবিটার দিকে নজর রাখবো কারণ সেখানেও একইভাবে যে নবপত্রিকা স্নানের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে মণ্ডপে মণ্ডপে সেখানকার ছবিটা জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সিঙ্গুর থেকে আমাদের প্রতিনিধি গৌতম থলে গৌতম তুমি এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছো এবং সেখানে পুজো মণ্ডপের ছবিটা কি দেখছো দেখো ইন্দ্রাণী আমি এই মুহূর্তে শ্রীমূর গুরুশান্তি স্পোর্টিং ক্লাবে দাঁড়িয়ে আছি সেখানে পুজোর প্রস্তুতি চলছে সেটা যে সকালেই প্রথমেই কলা বউকে স্নান করে তারপর মঞ্চে নিয়ে আসা হয়েছে এবং মঞ্চে এসে
অপ্সরা প্রতিষ্ঠা করা হবে, ঘট প্রতিষ্ঠা করা হবে, তারপরে বিষ্ণুর পুজো হবে, একে একে সমস্ত দেব দেবীর পুজো শুরু হবে। এখন সেই প্রস্তুতি চলছে, পুরোহিত মতায় সেই প্রস্তুতি চলছে এবং এই ছোট্ট ক্লাব, সেই ক্লাবের সদস্য যারা আছেন তারা এলাকায় আছেন সকাল থেকেই, তারা এসে এইখানে যাবতীয় তাদের যা কাজকর্ম তারা করছে। একটি সিমুর মানে একটি একটি গুরুত্বপূর্ণ জায়গা, জানো যে সিমুরে কম বেশি করে সাড়ে 350 ওপর পুজো হয়, ছোট বড় সব পুজো মিলে। এই করোনা আবহাওয়ার জন্য কিন্তু বেশ কিছু পুজোকে ছোট করে দেওয়া হয়েছে, কারণ রাজস্থান আর্থিক অবস্থা খারাপের জন্য রাজ্য সরকারের যে অনুদান, সেই অনুদানের পয়সা দিয়ে বেশিরভাগ ক্লাব হলো বারোয়ারি বিভিন্ন জায়গায় সেই ধরনের পুজো হচ্ছে। আজকেও সেই সিমুর প্রশান্তি স্পোর্টিং ক্লাবে ওইরকম একটি পুজো হচ্ছে, যে সকাল থেকে তারা নবপত্রিকাকে প্রথম পুজো করে স্নান করে নিয়ে এসেছেন এবং পুজো মণ্ডপে তাকে এনেছে, তাকে পুজো হবে। কিছু প্রতি পুজো পুজো প্যান্ডেলের মধ্যে পুজো হবে। এখন পুরো মোতায় তিনি অস্ত্র থেকে আরম্ভ করে মালা একেবারেই, অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে নবপত্রিকা স্নানের কোথাও তোড়জোড় শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি, আবার কোথাও নবপত্রিকা স্নান হয়ে গিয়েছে। আমরা দেখলাম পূর্ব মেদিনীপুরের ছবি এবং সিঙ্গুরের ছবি, সেখানে আমাদের প্রতিনিধি দুজনকে আমি ধন্যবাদ জানাবো, কাজল এবং গৌতম ঢোলে প্রত্যেককেই ধন্যবাদ জানাবো। তবে জেলার অন্যান্য পুজো নিয়েও এবং সেখানকার মণ্ডপের ছবিটা নিয়েও আমরা ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন।